ঘি ও কর্নফ্লাওয়ার ছাড়া একদম মুচমুচে রসালো খাজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র এক কাপ ময়দা আর চিনি দিয়ে কিন্তু এত সুন্দর মুচমুচে রসালো খাজা আপনারাও খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এই খাজাগুলো লেয়ার তৈরি করা কিন্তু খুবই সহজ, একদম সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা। যে কোনো একটা কাপ বা বাটিতে মেপেই কিন্তু ময়দাটা নেবেন, এতে রেসিপিটা একদম পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। খুব ভালো করে ময়দার সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব এখন এর মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল। এখানে বড় চামচ দিয়ে মেপে আমি 3 চামচ সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেলের জায়গায় ঘিটাও ব্যবহার করতে পারবেন। এখন খুব ভালো করে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাতেই কিন্তু খাজাগুলো দারুণ খাস্তা আর মচমচে হবে। তো এই যে দেখুন, এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যখন দেখবেন যে এভাবে হাতে নিয়ে মুট করলে দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো আমরা তৈরি করে নেব। না খুব বেশি শক্ত, না খুব বেশি নরম। জলটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর কতটা সফট করে মেখেছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এতটা সফট কিন্তু রাখতে হবে, খুব বেশি নরম করে কিন্তু মাখা যাবে না। এখন এর উপরে সামান্য একটু সাদা তেল এভাবে লাগিয়ে দিচ্ছি। আর এটাকে আমরা এভাবেই রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু ময়দাটাকে রেস্টে রাখতে হবে, তাহলেই কিন্তু খাজাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এখন চলুন আমরা একটা চিনির শিরা তৈরি করে নিই। তার জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। যে কাপে মেপে ময়দা নিয়েছিলাম সে কাপে মেপেই কিন্তু এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু এর মধ্যে জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর। আপনারা চাইলে এলাচও কিন্তু দিয়ে দিতে পারবেন, দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দেবেন। এখন মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে গলিয়ে নেব। আর যখন দেখবেন যে চিনির শিরাটা ফুটতে শুরু করেছে, তখন এটাকে কিন্তু খুব বেশি সময় না, মোটামুটি 2 মিনিটের মতো এই শিরাটাকে মিডিয়াম ফ্লেমেই জাল করে নেব। খেয়াল রাখবেন চিনির শিরাটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। এখানে দেখুন আমি 2 মিনিটের মতো কিন্তু শিরাটাকে জাল করে নিয়েছি। আর যখন দেখবেন যে প্রায় একতার হয়ে আসছে, মানে পুরোপুরি কিন্তু একতারের শিরার দরকার নেই, যখন দেখবেন যে মোটামুটি প্রায় একতারের মতো শিরা হয়ে আসছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এটাকে ঢাকা দিয়ে আমরা সাইডে রেখে দেব। ঢাকা দিয়ে রাখলে এটা কিন্তু হালকা গরমও থাকবে। আর এদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে ময়দাটা কে রেস্টে রেখেছিলাম, আর কতটা নরম হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আগে থেকে যদি বেশি সফট করে মাখেন তাহলে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। এখন 1 মিনিটের জন্য এভাবে খুব ভালো করে ময়দাটাকে আবারও মেখে নেব। এখন এই ময়দাটাকে আমরা বেলে নেব। আর এই ময়দাটা থেকে কিন্তু আমি কোনো রকম লেচি কাটছি না, একবারে পুরো ময়দাটা আমি একবারেই বেলে নেব। তো এখানে যথেষ্ট পরিমাণে ময়দা উপরে লাগিয়ে নিয়ে এটাকে আমাদের বেলে নিতে হবে। তো ময়দা যতটা লাগবে ততটা দেবেন, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবেন যে খুব বড় করে, মানে খুব পাতলা করে এটাকে বেলে নেওয়া, যতটা বড় করা যায় ততটা বড় করবেন। আর চেষ্টা করবেন পাতলা করে বেলে নেওয়ার। যতটা পাতলা হবে খাজাগুলো কিন্তু ততটাই মুচমুচে আর ক্রিস্পি হবে। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি, আর অনেকটা বড় করেও কিন্তু বেলে নিয়েছি। তো এখানে রুটিটা কিন্তু পুরোপুরি বেলা হয়ে গেছে। আর এখানে দেখুন আমি ঠিক এতটা কিন্তু পাতলা করে বেলে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা হয়েছে। এখন এর উপরে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম তেল বা ঘি আমি দেইনি, একদম ডাইরেক্ট এর উপরে আমি ময়দা দিয়ে দিলাম। আর সামনের যে অংশটা আপনাদের দেখালাম সেটা কিন্তু আমি বাদ রেখেছি, ওখানে কোনো রকম কিন্তু আমি ময়দা লাগাচ্ছি না। আর ময়দার পরিমাণটা কিন্তু যথেষ্ট রাখতে হবে, যাতে পুরোটা খুব ভালো করে কভার হয়ে যায়। আর শেষের যে অংশ আছে সেখানে আমি জল লাগিয়ে দিচ্ছি, এতে করে যখন আমরা রোল করব খুব ভালো করে এটা লেগে যাবে আর কি, খুলে যাবে না ভাজার সময় খাজাগুলো। তো এখন এক সাইড থেকে এভাবে চেপে চেপে কিন্তু এটাকে রোল করতে হবে। খেয়াল রাখবেন যাতে কোনো রকম ফাঁকা না থেকে যায়, যতটা সম্ভব চেপে চেপে এটাকে রোল করে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করবেন, দেখবেন খাজাগুলো দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ মজার হবে। তো এই যে দেখুন, আমি কিন্তু পুরোটাই খুব ভালো করে বেলে নিয়েছি। আর শেষের অংশটাতে জল লাগানোতে এই খাজাগুলো কিন্তু ভাজার সময় কোনো
কোনোভাবেই খুলে যাবে না। তো এখন একটু হাত দিয়ে এভাবে রোল করে নিচ্ছি যাতে খুব ভালো করে আর কি লেয়ারগুলো সেট হয়ে যায়। এখন এটাকে আমরা পিস করে নেব। আর কাটার সময় একটু খেয়াল রাখবেন যাতে কোনো মতেই ভাঁজটা নষ্ট না হয়ে যায়। খুব সাবধানে এটাকে চেষ্টা করবেন ধার চাকু দিয়ে এটাকে কাটার, তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর আসবে। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ভেতরে লেয়ারটা বোঝা যাচ্ছে। এই যে দেখুন, এতটা সুন্দরই কিন্তু খাজাগুলো তৈরি হবে। তাই কাটার সময় একটু খেয়াল রাখবেন শেপটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। তো এভাবেই আমি সবগুলো খাজা কেটে নেব। এখন একটা পিস নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে একটু প্রেস করে দেব। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, এভাবে প্রেস করলে লেয়ারগুলো কিন্তু খুব মানে সুন্দরভাবে বোঝা যাবে। তো হাত দিয়ে প্রথমে প্রেস করে নিয়ে তারপর হালকাভাবে বেলন দিয়ে এভাবে একটু বেলে দেব, লম্বা করে নেব। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলবেন না, তাহলে লেয়ারের কিন্তু ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে, কারণ আমরা এর মধ্যে কিন্তু কোনো রকম ঘি বা তেল অ্যাড করিনি। ঠিক আছে, খুব বেশি চাপ দিয়ে কিন্তু এগুলো বেলতে যাবেন না, তাহলে লেয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একদম হালকা হাতে খাজাগুলোকে বেলে নেবেন। আর এই যে দেখুন, এখানে আমি সবগুলো খাজা একই রকমভাবে বেলে নিয়েছি, আর কতটা সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু এখনই বোঝা যাচ্ছে। এখন চলুন এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য এখানে কড়াইতে আমি যথেষ্ট পরিমাণে সাদা তেল হালকা গরম করে নিয়েছি, আর হালকা গরম তেলেই কিন্তু খাজাগুলো ভাজতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, এতে কি হবে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, খাজাগুলো ক্রিস্পি হবে না, আর লেয়ারগুলোও কিন্তু একদম বোঝা যাবে না, মানে খুলবে না। তো হালকা গরম তেলেই খাজাগুলো দিয়ে ওয়েট করতে হবে যতক্ষণ না এভাবে উপরে উঠে আসছে। যখন দেখবেন যে এভাবে তেলের মধ্যে উপরে উঠে আসছে আর কি, ভেসে আসছে, তখন এভাবে হালকাভাবে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। আর একদম লো ফ্লেমেই কিন্তু এই খাজাগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে, না হলে কিন্তু ভেতর পর্যন্ত খাজাগুলো খাস্তা হবে না। তো এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে, তার সাথে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝাও যাচ্ছে। এই খাজাগুলোকে আরেকটু লাল করে ভেজে নেব, তার জন্য লো ফ্লেমেই কিন্তু এগুলোকে ভাজবো। আর যখন দেখবেন যে খাজাগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে, ঠিক এরকম কালার চলে আসবে হালকা গোল্ডেন কালার, তখন কিন্তু খাজাগুলোকে তুলে নিতে হবে। আর একই রকমভাবে আমি সবগুলো খাজা ভেজে নেব। পরের খাজাগুলো যখন ভাজবেন তার আগে কিন্তু তেলের টেম্পারেচারটা একটু কমিয়ে নিতে হবে, মানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, তারপর যখন তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আবার খাজাগুলো দিয়ে দিতে হবে। আর এভাবেই কিন্তু খাজাগুলো ভাজলে একদম প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাবে, একদম মুচমুচে আর খাস্তাও হবে। তো এই যে দেখুন, এই খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর খাজাগুলো ভাজা হয়ে গেলে সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি ঠান্ডা করে কিন্তু খাজাগুলো দেওয়া যাবে না, একদম গরম গরম খাজা হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর দেওয়ার পর কিন্তু এগুলোকে খুব বেশিক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না। খাজাগুলো দেওয়ার পর এভাবে উল্টে পাল্টে শিরার মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে, আর তারপর এগুলোকে তুলে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, ভালো করে এগুলোকে আর কি শিরায় কোট করে নিয়েছি, আর সাথে সাথেই কিন্তু শিরাটা মানে এক্সট্রা যে শিরাটা থাকে সেটা ঝরিয়ে এটাকে তুলে নিতে হবে। আর এখনই কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন যে খাজাগুলো কতটা মুচমুচে হয়েছে। শিরায় বেশিক্ষণ রাখলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে, তো একটু কোট করে নিয়েই এগুলো তুলে নিতে হবে। আর ব্যাস, তৈরি হয়ে গেল একদম মুচমুচে আর রসালো খাজা। কোনো রকম ঘি বা কর্নফ্লাওয়ার ছাড়াই কিন্তু এতটা সুন্দর অনেকগুলো লেয়ারের মুচমুচে রসালো খাজা আপনারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।